হ্যালো, গুড মর্নিং, কি অবস্থা? আশা করি তোমার সবাই ভালো আছো। আজকে আমি একটা সফটওয়্যার নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এমনটা হলে খুব ভালো হতো যে আমরা বিভিন্ন যে বাসা বা বিল্ডিংগুলো ডিজাইন করছি, সেখানে শেডিং ডিভাইস ডিজাইন করছি যেন ভিতরে ডিরেক্ট সান লাইটটা চলে আসছে, সেই লাইটটাকে আমরা ডিফিউজ ভাবে বা কিছু ক্ষেত্রে কমানোর মাধ্যমে ইন্টেরিয়র এনভায়রনমেন্টে একটা প্রিফারেবল ডে লাইট লেভেল চাচ্ছি। প্রিফারেবল বলতে আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC, সেখানেও প্রত্যেকটি স্পেসের ক্ষেত্রে কিন্তু গাইডলাইন দেওয়া আছে যে কোন স্পেসে ডে লাইট লেভেল কত হতে হবে। মানে একজন যখন একটা ওয়ার্ক স্পেসে বসে কাজ করবে, তার জন্য ডে লাইট লেভেল কত যেন তার চোখের জন্য সমস্যা না হয়, কারণ চোখের মধ্যে সমস্যা হওয়া এগুলো হেলথ হ্যাজার্ড বা হেলথের সাথে সম্পর্কিত। তো মানুষকে একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট দেওয়ার জন্য ডে লাইট লেভেলটা কত হবে সেটা BNBC-তে বলা রয়েছে। এক এক স্পেসের জন্য কিন্তু এই ডে লাইট লেভেল এক এক রকম হবে। একটা বেডরুমে আমি নিশ্চয়ই তোমাদের ড্রাফটিং টেবিলের মতো খুব সূক্ষ্ম কাজ, হ্যাঁ, বা একজন তাঁতি বা একজন যিনি কাঁথা বোনেন, লাইট লেভেলের এক এক ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে। সো এই যে ডে লাইট লেভেলটা, এটা যদি আমরা ডিজাইন ফেজেই জানতে পারতাম, বিল্ডিং বানানোর অনেক আগে যে ডিজাইন যখন করছি তখনই যদি আমি বলতে পারতাম যে আমার উইন্ডো স্পেস এতটুকু হলে বা ছাদে আমি যে একটা পাঞ্চ দিচ্ছি টপ লাইট আনার জন্য, সেটা সাইজ কত কম বেশি হলে ভিতরে আলো কত কম বেশি হচ্ছে, তাহলে কিন্তু আমি সেই প্রিফারেবল যে একটা ডে লাইট লেভেল সেটা এনশিওর করতে পারতাম। এবং একই সাথে ডে লাইট যখন অনেক বেশি বেড়ে যাচ্ছে, মানে তখন আমি বুঝতে পারছি যে হয়তো ডিরেক্ট সান ওই স্পেসে চলে আসছে, সেই রকম একটা হেল্প যদি আমরা সফটওয়্যার থেকে পেতাম তাহলে আসলে খুব ভালো হতো। যদি আমি এই নাম্বারে আসতে চাই তাহলে কিন্তু আমার একটা সফটওয়্যার বা কোনো একটা সিমুলেশন, যে কারণে ইকোটেক্ট, আমরা একটা সফটওয়্যার ইন্ট্রোডাকশন করবো আজকে, সেটা নিয়ে কথা বলবো। ইকোটেক্ট একটা সিমুলেশন সফটওয়্যার, এনভায়রনমেন্টাল সিমুলেশন সফটওয়্যার বলা হয়। তার মধ্যে এই সফটওয়্যারের মাধ্যমে একটা কাজ করা যায়, অনেকগুলো কাজের মধ্যে লাইট লেভেলটা কত আসছে সেটা প্রেডিক্ট করা যায়। তো এই ইকোটেক সফটওয়্যারটা তোমাদেরকে শেখানোর আগে এই সফটওয়্যার নিয়ে কি লাভ হতে পারে, হ্যাঁ, বা একটা বললাম যে ডিজাইন ফেজে আমি হেল্প নিতে পারি, আরেকটা হতে পারে যে আমি অ্যানালাইসিস বা স্টাডি ফেজেও হেল্প নিতে পারি। যেমন আমি একটা কাজ করেছিলাম যখন অনেক প্রথম দিকে ড্যাফোডিলের 2015-তে, সেটা হচ্ছে যে আমাদের যে দুটি শপিং মল আছে, যে দুটি শপিং মলের অ্যাট্রিয়াম স্পেসের লাইটিংটা আমার কাছে বা আমাদের সবার অনেকের কাছে ভালো লাগে, তো সেটা হচ্ছে যে বসুন্ধরা সিটি এবং প্লাজা এয়ার, দুইটাই কিন্তু আমাদের ধানমন্ডি এরিয়ার একদম কাছে। তো এই যে বসুন্ধরা সিটি, এই অ্যাট্রিয়ামটা মাঝখানে যে টপ লাইট উপর থেকে আসে সেইটা, এবং প্লাজা এয়ারের যে সেন্ট্রাল অ্যাট্রিয়ামটা উপর থেকে টপ লাইট আসে, আমি দেখতে চাচ্ছিলাম এই যে উপর থেকে যে টপ লাইটটা আসছে সেটা প্রত্যেকটা লেভেলে কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে অ্যাট্রিয়ামের পাশের যে জায়গাটা সেটাই। যেমন আমি প্ল্যানে যদি খেয়াল করি যে বসুন্ধরা সিটির অ্যাট্রিয়ামের সাইজ হচ্ছে 48 ফিট বাই 24 ফিট, সেটার পাশের যে করিডোর, এই স্পেসগুলোয় আমরা জানি যে এখান দিয়ে আমরা সবসময় হাঁটাহাঁটি করি, উপরতলায় ফুড কোর্ট আছে। তো এইরকম যে একটা অ্যাট্রিয়াম আমি দিলাম যেটার উপর থেকে আলো আসছে, তো সেই আলোটা কিভাবে প্রত্যেকটা লেভেলে ডিস্ট্রিবিউট হচ্ছে এবং প্লাজা এয়ারের ক্ষেত্রেও কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা আমি বুঝতে চাচ্ছিলাম। তো বুঝে আমার লাভ কী? তো বুঝে আমার লাভ হচ্ছে যে এখান থেকে আমি কোনো একটা ডিসিশন আসতে পারবো যে আসলে ডে লাইটটা যে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা আসলে কতটুকু কাজের। হ্যাঁ, আসলে আমরা তো যখন একটা মার্কেট স্পেসে যাই তখন তো আর্টিফিশিয়াল লাইট সব চালানো থাকে, উপর থেকে ডে লাইট কতটুকু আসছে আমরা কিন্তু আলাদাভাবে বুঝি না। সো আমার দেখার ইচ্ছা ছিল যে শুধুমাত্র যদি আর্টিফিশিয়াল লাইট না থাকে তখন এই ডে লাইটটা আসলে কিভাবে ইন্টারনাল স্পেসে ডিস্ট্রিবিউট হয়। এটার একটা ওয়ান অফ দ্য কারণ হচ্ছে এটা যে আমরা তো আসলে জেনারেটর, বিভিন্ন রকম IPS এরকম ফ্যাসিলিটির মধ্যে থাকতে থাকতে আমরা হয়তো বা অনেক সময় ভুলে যাই যে কোনো সময় লোডশেডিং হতে পারে। তো লোডশেডিং যদি কখনো হয় তখন আসলে এই উপরের আলোটা দিয়ে কতটুকু আমি কাজ করতে পারবো, হ্যাঁ, কতটুকু মানুষ অন্তত চলাফেরা করতে পারবে, এই ধরনের একটা ইন্টেনশন ছিল। তো সেটার জন্য আমি সেটার প্ল্যানে কিছু, এই যে যেটা বললাম, মেজারমেন্টগুলো দেখি, এবং একই সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখার চেষ্টা করি, সেটা হলো যে বসুন্ধরা সিটি এবং প্লাজা এয়ার এটার সেকশন একটা আঁকি। হ্যাঁ, সেকশনটা একে বোঝার চেষ্টা করি যে এটাকে বলে উইথ, এটাকে বলা হয় ওয়েল ইন্ডেক্স। ওয়েল মানে এই উপর থেকে যে আলো আসছে এটাকে যদি একটা কুয়ার মতো চিন্তা করি, কারণ অনেক গভীর উপর থেকে আলো আসছে, এটা একটা কুয়া বা ওয়েলের মতো। তো ওয়েল ইন্ডেক্স মানে ওয়েলের প্রপোর্শনের সাথে হাইটের সম্পর্কটা আসলে কি, সেইটা
বুঝে দেখি যে প্লাজা এয়ারের ক্ষেত্রে আসলে যেটা দেখা যাচ্ছে যে ওয়েল ইন্ডেক্সটা কম, কারণ এটার হাইট অত বেশি না, কিন্তু বসুন্ধরা সিটিটা অনেক হাইট বেশি। ঠিক আছে, তো এটা যে দেখলাম, ঠিক আছে, ওকে, আমি তো এটা আমাদের যে যে লাইট মিটার আছে সেটা দিয়ে আমি প্রত্যেক লেভেলে লেভেলে মাপলেই তো হয়, স্যার সিমুলেশনের কি দরকার। আমি প্রত্যেক লেভেলে লেভেলে মাপলাম, মাপার পর আমি দেখলাম এরকম কম বেশি হচ্ছে। তো আমার ডিজাইনের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে লেভেল 8 থেকে কমতে কমতে 41, বসুন্ধরা সিটিতে 41 লাক্স লাইট পাচ্ছে, মাত্র 41। হ্যাঁ, এবং লেভেল 2 তে আরও কম। এগুলোর একটা কারণ আছে, সেগুলো আমরা পরবর্তীতে একটা সময় ডিসকাশন করতে পারি যে কেন কম বেশি, বা তোমরাও নিজেরাও একটু চিন্তা ভাবনা করতে পারো যে কেন কম বেশি। একটা জিনিস খালি বলে রাখি, এটার সাথে রিফ্লেকশনের একটা ব্যাপার আছে আমাদের ফ্লোরের রিফ্লেকশনের, তো সেটা একটা ব্যাপার। আর প্লাজা এয়ারের ক্ষেত্রে যেটা 1070 লাক্স, সেটা কমছে, কমতে কমতে মাঝখানে হঠাৎ করে দেখলাম অনেক কমে গেল, তারপর আবার বাড়লো, তারপর আবার কমলো। তো এগুলো একটা ব্যাপার যে কেন এরকম হচ্ছে সেটা একটু বোঝা। তো সেগুলো ডিজাইনের সাথে সম্পর্কিত, কোনো লেভেল একটা টেরাস বা বারান্দা বের করে দিয়েছে অ্যাট্রিয়ামে, তো তার নিচের জায়গাটা আলো কমে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম কিছু ব্যাপার আছে। কিন্তু তাও যদি দেখি যে লেভেল 1-এ একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে প্লাজা ইয়ারে 210 লাক্স লাইট পাচ্ছে, যেটা খুব কমফোর্টেবল, কারেন্ট চলে গেলেও আমি হাঁটাচলা করতে পারবো। 41 লাক্স কিন্তু অনেক কম। তো এই যে ব্যাপারটা যে আমি তাহলে কি করতে পারি, আমি বিভিন্ন রকম ওয়েল ইন্ডেক্স মানে প্রপোর্শন কম বেশি করে দেখার চেষ্টা করলাম যে আসলে কি হতে পারে। সো এই যে প্রপোর্শন চেঞ্জ করলাম, এইটা আমাকে আসলে তৈরি করতে হয়েছে ইকোটেক সফটওয়্যার। এবং ইকোটেক সফটওয়্যারের এই যে আমরা যদি দেখি যে আমি যখন বসুন্ধরা সিটি ভাবছি যে আমি বসুন্ধরা সিটির জন্য যদি ওয়েল ইন্ডেক্স আমি যদি খেয়াল করে দেখো, আগে বসুন্ধরা সিটির ওয়েল ইন্ডেক্স কিন্তু ছিল 3.75। আমি বললাম যে বসুন্ধরাটা যদি প্লাজা ইয়ারের মতো 2.25 হতো তাহলে কি হতো, হ্যাঁ, এবং ওয়েল ইন্ডেক্স আবার 3 যদি হতো তাহলে কি হতো। সো এরকম করে আমি লেভেল 1-এ দেখলাম যে 278 লাক্স পর্যন্ত আলো আনতে পারি। হ্যাঁ, এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ওয়েল ইন্ডেক্স 3 এবং 2.25 হলে খুব বেশি, কিন্তু আমার লাক্স লেভেল 1-এর লাক্স চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, লেভেল 2-তে লাক্স চেঞ্জ হচ্ছে না, লেভেল 3-তে গিয়ে একটু চেঞ্জ হচ্ছে, উপরে গিয়ে আরো বাড়ছে। তো এই যে আমি অ্যাডজাসেন্ট, এটা হচ্ছে অ্যাট্রিয়ামটা, হলুদ যেটা দেখছো, কারণ এখান থেকে আলোটা আসছে, এবং তার পাশে যত ব্লু এর দিকে যাচ্ছে আলো কমে যাচ্ছে। তো এই যে এরকম একটা দেখতে পাচ্ছি আমি আগে থেকেই, তখন কিন্তু আমার জন্য সুবিধা হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা আসলে দেখার চেষ্টা করলাম যে কিভাবে কম বেশি করা যায়, এবং সেটা একইভাবে প্লাজা এয়ারের জন্য দেখা হয়েছে। ঠিক আছে, তো এই এইটা ওয়ান অফ দ্য স্টাডি যেটা আসলে আমাকে অ্যানালাইসিস করতে সাহায্য করতে পারে যে যে জিনিসটা ভালো আমি যদি সেটা মাপি, এবং কোন যে জিনিসটা খারাপ সেটাকে যদি আমি আবার মডিফাই করতে চাই তাহলে এই সফটওয়্যারের হেল্পটা আমরা নিতে পারি। সো ইকোটেক সফটওয়্যার সম্পর্কে কিভাবে কাজে লাগতে পারে একটু বললাম, এবং এখন আমরা চলে যাব যে ইকোটেক সফটওয়্যারটা আমরা টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব। আচ্ছা, এই ইকোটেক সফটওয়্যারটা তোমরা এখানে যে ছবিটা ডানে দেখতে পাচ্ছ, ইকোটেক সফটওয়্যারে দেখা যাচ্ছে, আমি একটু আগে যে ইমেজটা দেখালাম সেরকম একটা ইমেজ, যে একটা কেমন ট্রান্সপারেন্ট ওয়্যার ফ্রেমের বাক্সর মতো মনে হচ্ছে, একটা উইন্ডোর মতো শেপ বোঝা যাচ্ছে, এবং ভিতরে উইন্ডোর কাছাকাছি স্পেসে ইয়েলো হচ্ছে, এরপর পিছনে যেহেতু আর কোনো জানলা বা ওরকম নাই বোঝা যাচ্ছে, ওদিকে আস্তে আস্তে নীল বা আলো কমে যাচ্ছে। তো ইকোটেকটা আমি এরকম একটা জিনিস পেতে পারি। এটাকে যদি আমি একটু রেন্ডারের মতো করে চাই, দেখতে সুন্দর এরকম কিছু চাই, সেটার জন্য একটা প্লাগইন ইউজ করতে হয় যেটাকে বলা হচ্ছে রেডিয়েন্স। এবং সেই রেডিয়েন্সেও আমি ইন্টারনাল এনভায়রনমেন্টের ইয়েটা বেশি বুঝতে পারি, এবং ডেসিম হচ্ছে আরেকটা প্লাগইন, যে প্লাগইন দিয়ে আমি আরও রিয়েলিস্টিকভাবে আরও অনেক ইনফরমেশন পেতে পারি। তো এই সফটওয়্যারটা আমরা আজকে শেখা শুরু করব। মূলত আমি এই পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে মূলত এই টিউটোরিয়ালটা যেভাবে করব সেটা হচ্ছে যে টিউটোরিয়ালের একটা পিডিএফ আছে, তো এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিলেও হতো, পিডিএফ দেখেই তোমরা নিজেরাই বসে বসে করতে পারতে। তো বাট আমার মনে হয়েছে যে যদি আমি তোমাদের সাথে পিডিএফটা দেখিয়ে দেখিয়ে নিজেই কাজটা করি, হয়তো বা তোমাদের আরও ভালো বোঝা যেতে পারে, হ্যাঁ, বুঝতে আরও ভালো হবে, সেই জন্য মূলত এই ভিডিও টিউটোরিয়ালটা আমি তৈরি করছি। তো আমরা এখন ডিরেক্টলি চলে যাব যে ইকোটেক সফটওয়্যারটা আমরা কিভাবে ইউজ করব সেটা নিয়ে। তো গেটিং স্টার্টেড এ এখানে অনেক কিছু বলা হয়েছে যে আমি কিভাবে সেট আপ করবো ইকোটেক, রেডিয়েন্স, ডেসিম, এগুলো আমরা এগুলো অ্যাভয়েড করছি। তো আমরা চলে যাব একদম সফটওয়্যারটা যখন শুরু করছি, ওপেন করলাম। তো ইকোটেক সফটওয়্যারটা দেখতে তোমরা যদি বামের উইন্ডোটা খেয়াল করো, এই বামের উইন্ডোটা মূলত, আমি ইকোটেক সফটওয়্যারে চলে যাচ্ছি, ইকোটেক সফটওয়্যারে এই বামের উইন্ডোটা হচ্ছে ইকোটেক সফটওয়্যারের ভিজুয়ালটা এরকম দেখায়, ক্যাডের মতো। এটার পাশে অনেকগুলো ট্যাব রয়েছে, এবং
দেখতে পাচ্ছ, যেখানে প্রজেক্ট, থ্রিডি এডিটর, ভিজুয়ালাইজ, অ্যানালাইসিস, সামারি, বেশ কিছু ট্যাব আছে যে ট্যাবে মূলত কাজগুলো করতে হয়, এবং ক্যাডের মতো আরো অনেক চারপাশে অনেক ইয়ে দেওয়া আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেক প্রপার্টিস দেওয়া আছে, যে প্রপার্টিস গুলো খুব ইম্পর্টেন্ট, যে কারণে এটাকে সিমুলেশন সফটওয়্যার বলা হয়। তোমাকে প্রত্যেকটা ইলিমেন্ট বা ম্যাটেরিয়াল যখন দিবে, এখানে কিন্তু শুধু স্কেচ আপের মতো একটা ওয়াল তুলে দিলেই হবে না, একটা পাঞ্চ দিয়ে দিলেই হবে না, এখানে প্রত্যেকটা জানলা বা আমি যখন ওয়াল দেবো সেটার প্রপার্টিস গুলো দিতে হয়, যে ওয়ালটা কি ব্রিকের, গ্লাসটা কি গ্লাস, পাতলা এক লেয়ার না দুই লেয়ারের গ্লাস, অ্যালুমিনিয়াম না কাঠের ফ্রেম, তো এগুলোর কারণেও কিন্তু ভিতরে আলোর চেঞ্জ হয়, তোমরা মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে সেটা বুঝতে পারো। সো আমরা যদি শুরু করি ইকোটেক সফটওয়্যারটা, একটু জুম করে নিই আমার কাজের সুবিধার জন্য। সো ইকোটেক সফটওয়্যারের এখানে বলছে যে ট্রায়াল ভার্সনের কথা, তো ট্রায়াল ভার্সন না, আমরা এটাকে ক্র্যাক করব, ক্র্যাক ফাইলও তোমাদের শেয়ার করা হবে, প্রত্যেক সফটওয়্যারের সাথে ক্র্যাক ফাইল থাকে, সেটা দেখে ইনস্টল করলে এরকম কোনো লিমিটেড টাইমের জন্য না, একটা বড় সময়ের জন্য আমরা সফটওয়্যারটা ইউজ করতে পারবো। তো সেটা শুরু করার পরে প্রথমেই কাজটা হচ্ছে আমাকে ইকোটেক্টের ফাইল মেনু আছে এখানে, আমি জাস্ট খালি এই যে 1 2 3 4 এগুলো ফলো করে কাজটা করব। সো তোমরা নট নেসেসারিলি যে আমার ভিডিওটাই দেখতে হবে, তোমরা যদি মনে হয় যে শুধু পিডিএফ দেখে করতে পারো সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা সেটাই ফলো করছি। প্রথমে যেটা বলছে যে ফাইল মেনু থেকে চুজ ইউজার প্রিফারেন্স, তো আমি ফাইল মেনুতে গেলাম, এখান থেকে ইউজার প্রেফারেন্স, এরপর কি বলল, ডাবল ক্লিক দ্য গ্লোবাল ম্যাটেরিয়াল লাইব্রেরি, ডাবল ক্লিক, দুইবার ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখলাম এখানে একটা উইন্ডো আসলো, এরপরে যাই বলছে চুজ দ্য এনআরসি অর কাইওয়াল লাইটিং ম্যাটেরিয়ালস ডট এলআইবি। তো এনআরসি লাইটিং ম্যাটেরিয়ালস আছে আমার এখানে, আমি এটা চুজ করলাম, ওপেন। আচ্ছা, 3 নম্বরের নিচে কিন্তু আরো কিছু কথা বলা ছিল যে এনআরসি ম্যাটেরিয়াল লাইব্রেরি যদি না থাকে তাহলে আমি কি করতে পারি। সো এনআরসি ম্যাটেরিয়াল লাইব্রেরি ইকোটেক্টের মধ্যে দেওয়াই থাকে, যদি না দেওয়া থাকে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দ্য এনআরসি অর কালওয়াল ম্যাটেরিয়াল লাইব্রেরি শুড রিসাইড ইন সি সি ড্রাইভে, প্রোগ্রাম ফাইলস SQL1 সেখানে আছে, তো সেখান থেকে তুমি সেটাকে কপি করে তোমার এক জায়গায় আনতে পারো, অথবা এমনিতেই তোমার ওপেন হবে এইভাবে। এই যে আমি দেখো এখন গ্লোবাল ম্যাটেরিয়াল লাইব্রেরিতে দেখাচ্ছে সি প্রোগ্রাম ফাইল SQL1 এনআরসি ম্যাটেরিয়াল লাইব্রেরি। ওকে, সো আমি জাস্ট পিডিএফটাই ফলো করে তোমাদের সাথে কথা বলছি। চুজ করার পরে কি করব, উইথ দ্য গ্লোবাল ম্যাটেরিয়ালস লাইব্রেরি সেট টু এনআরসি, এটার পর আমাকে ডিফল্টে ক্লিক করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইকোটেক সফটওয়্যারের, যে কোনো চেঞ্জ যদি আমি সফটওয়্যারে করি সেটার পরে এটাকে ডিফল্ট করতে হয়। ডিফল্ট করা মানে এরপর থেকে সবসময় এই ম্যাটেরিয়াল লাইব্রেরিটাই চুজ হবে। তো ম্যাটেরিয়াল লাইব্রেরি কি, সেটা একটা প্রশ্ন আসতে পারে। একটু আগে আমি যেটা বললাম যে ম্যাটেরিয়াল লাইব্রেরি হচ্ছে এই যে ওয়ালের আমি ম্যাটেরিয়াল ব্রিক দেব, গ্লাসের উইন্ডো ম্যাটেরিয়াল গ্লাস দেব, ফ্রেমটাকে আমি অ্যালুমিনিয়াম না উড দিব, এই যে বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো চুজ করছি এগুলো বিল্ট ইন এই ম্যাটেরিয়াল ইনফরমেশনগুলো একটা লাইব্রেরি বা একটা আর্কাইভের মধ্যে দেওয়া আছে, তো সেটাকে মূলত ম্যাটেরিয়াল লাইব্রেরি বলছি। তো এটাকে ডিফল্ট দিতে বলেছে, ডিফল্ট দিব, বলছে যে আমি কি শিওর নাকি আমি এটা করব, ওকে আমি অবশ্যই শিওর, কুড নট আপডেট দেখা দেবে পরে, ওকে ঠিক আছে আমি ওকে করে দিলাম। তারপরে বলছে যে আমাকে কি কি করতে হবে আরো, সেটা হচ্ছে যে ইউজার প্রিফারেন্সেই আমার লোকালাইজেশন একটা ট্যাব আছে, এখন এই প্রিফারেন্স গুলোর মধ্যে আমি চেঞ্জ করবো। যেমন স্কেচ অ্যাপে তো আমাদের মনে আছে যে আমরা ইউনিট সেট করি, ঠিক না, এটা খুব যে কোনো আর্কিটেকচার সফটওয়্যারে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কাজ শুরু করা যাবে না ইউনিট সেট করার আগে। তো লোকালাইজেশন ট্যাবে গিয়ে আমি দেখবো যে কি আছে, ইউএস স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ফিট ইঞ্চি, ওকে ফিট ইঞ্চিতেই আমরা করতে চাচ্ছি, আমরা এসআই বা ডেসিমাল মিটার সেন্টিমিটার অভ্যস্ত না, তো আমরা ফিট ইঞ্চিতে করতে চাচ্ছি, তো যেটাই আছে না কেন আমি ওকে ইয়ে করতে পারি, এটা ডিফল্ট, ওকে ওকে ডিফল্ট। লোকালাইজেশনটা হলো, আচ্ছা এরপর বলছে ক্লোজ অ্যান্ড রিস্টার্ট ইকোটেক ইন অর্ডার টু স্টার্ট এ নিউ প্রজেক্ট উইথ ইউর নিউ ডিফল্ট সেটিংস, ঠিক আছে তাহলে আমি ওকে করে বের হয়ে আসলাম,
এরপরে আমি আমাকে বলছে যে রিস্টার্ট করে আবার নতুন করে শুরু করতে। সো আমরা যেহেতু ফলো করছি, আমরা সবকিছু ফলো করব, তো আমরা এখন ক্লোজ করে দেবো ফাইলটা। ওকে, ক্লোজ করে দিলাম। আবার আমি এখন স্টার্ট মেনুতে গিয়ে ইকোটেক সফটওয়্যারটা চালু করছি। সফটওয়্যারটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে এরকম আসবে, যেখানে একটু ভরকায় যেতে পারো যে স্যারের তো একটা উইন্ডো এরকম ডানে যেটা দেখছে এরকম আসছিল, আমার আসছে না, কিছুই না, এখানে 3D এডিটার, এখানে ক্লিক করলে দেখবে চলে আসছে। তো 3D এডিটার ট্যাবে আমি আবার একটু চেক করি যে আমি যেগুলো চেক করেছিলাম, চেঞ্জ করেছিলাম, সেটা আসলে কি চেঞ্জ হয়েছে। আমি ইউজার প্রিফারেন্সে গেলাম, দেখলাম হ্যাঁ এখানে এনআরসি ম্যাটেরিয়াল লাইব্রেরি আছে, তাহলে ওকে, ঠিক আছে। ওকে, তো এখন আমি আস্তে আস্তে কাজ করা শুরু করব। আচ্ছা, যে কোনো ইকোটেক সফটওয়্যার বা এরপরে আরও কিছু সফটওয়্যার আছে, আমি যেমন ফ্লো ডিনামিক্সের জন্য ফ্লো ডিজাইন একটা সফটওয়্যার আছে, এরকম বা রেভিটেরও কিছু সফটওয়্যার যেগুলো সিমুলেশন করি, সেখানে মডেলিংটা সাধারণত খুব লাইট ভাবে করার চেষ্টা করা হয়, লাইট বলতে খুব হালকাভাবে, এবং অনেক ক্ষেত্রেই একটা ওয়ালকে একটা প্লেন হিসেবে দেখায়, কিন্তু ওয়ালের প্রপার্টিস 5 ইঞ্চি বা 10 ইঞ্চি বা আরও মোটা সেটা দেয়া যায়। তো ভিজুয়ালটা তোমাকে দেখাবে একরকম, কিন্তু সেটার মধ্যে তুমি ম্যাটেরিয়াল ইনফরমেশন দিতে পারো। আর আসল ভিজুয়ালাইজেশন পেতে চাইলে আমরা কি করব, আমরা ওই যে বলছিলাম যে প্লাগইন ইউজ করে ডেসিম বা রেডিয়ান্স ওরকম প্লাগইনগুলো ইউজ করে করতে পারি। আচ্ছা, তো এখানে এখন আমরা যেটা করব, ইট ইজ নাও টাইম টু বিল্ড ইউর ফার্স্ট সিম্পল মডেল। এখানে জোন একটা ইয়ে আছে, আমরা এখানে খুঁজবো যে কোথায় জোন, এখানে দেখিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে জোন। মাউস নিয়ে গেলে দেখাবে যে জোন, ঠিক আছে। তো জোনের মধ্যে আমরা একটা জোন যখনই, যে দেখো এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করে যখন আমি যে ডানে বামে যাচ্ছি, এখানে কিন্তু দেখাচ্ছে কত কত, ঠিক আছে। তো আমি যদি একটা মাপ দিতে চাই, এখানে যে 16 ফিট 15 ফিট এরকম দেখাচ্ছে, তো আমি দিলাম একটা রুম ধরি 15 ফিট, এন্টার। এন্টারের পরে কিন্তু আমি কি করলাম, মাউসটা সরিয়ে রেখে এন্টার দিয়ে আমি মাউসটা আবার মুভ করছি, আমি কিন্তু ক্লিক করিনি। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল করবে, ক্লিক না করার কারণে জোনটা কন্টিনিউ হচ্ছে। তারপরে আমি ডিরেকশনটা ক্যাডের মতো, আমি ডিরেকশনটা দেখিয়ে দিচ্ছি এদিকে, এদিকে কত আসবো ধরলাম 20 ফিট, ক্যাডের মতোই কিন্তু ফিট, ওই এন্টারের পাশে যে কিটায় ক্লিক করে আমরা ফিট দিই সেটাই, এন্টার। তারপরে এদিকে কত, নিশ্চয়ই আগের মতোই হবে 15 ফিট, 15 ফিট। আর এই পাশে শেষে এসে যদি ক্লিক করি, এখানে ও জানতে চাইবে যে আমি ক্লোজ করব নাকি। হ্যাঁ, আমি ক্লোজ করব। ওকে, ক্লোজ করলাম। তো এতটুকু ছিল আমাদের 8 নাম্বার পয়েন্টের কাজ। এখানে উইন্ডো আঁকাটা এখানে একটু ডিফিকাল্ট, তো আমি সহজ একটা ওয়ে বলে দিচ্ছি। একদম মাঝখানে এখানে যেমন উইন্ডো দেখাচ্ছে যে পিডিএফ এর একটু উঁচু করে আঁকা, আমরা এরকম কিভাবে করব আমি ধাপে ধাপে দেখাচ্ছি। সেটা হচ্ছে উইন্ডোটা নিয়ে আমি যে কোনো একটা কর্নার থেকে ক্লিক করে উপরের যে একদম, আমার দেখো আমার হাইট কিন্তু দেখাচ্ছে কত, 7 ফিট 10 ইঞ্চি, ঠিক আছে। সো হাইট কিন্তু আমার স্পেসের হাইট বেশি হয় নাই। আচ্ছা, উইন্ডো বসানোর আগে আমাদের আবারও আমরা যদি একটু চেক করে নিই যে আমাদের এই যে পুরো জোনটা, সেই জোনের হাইটটা ঠিক আছে নাকি, তো সেটা আমি আঁকলাম বা মেজারমেন্ট কিভাবে চেক করব। তো এখানে এই যে সিলেকশন, তারপরে ট্রান্সফর্ম, এর নিচে দেখো মিজার একটা উইন্ডো আছে, মিজারে ক্লিক করে আমি যদি 1 পয়েন্ট থেকে 1 পয়েন্ট হাইট দেখি, আমি দেখতে পাচ্ছি কত, 7 ফিট 10 ইঞ্চি, কিন্তু আমার তো 7 ফিট 10 ইঞ্চি না, আমি কত চাই, আমি 9 ফিট 6 ইঞ্চি চাই, কারণ হচ্ছে আমার একটা রুমের স্পেসের ক্লিয়ার হাইট 9 ফিট 6 ইঞ্চি হয় বা 10 ফিট চাই। তো কি কি করতে পারি আমরা, তখন ড্র্যাগ করে পুরো জোনটা সিলেক্ট করে, অবজেক্ট আছে, তখন এই ড্র্যাগ এমনি যখন নিয়ে তখন জোন দেখাচ্ছে, কোনো কিছু যখন সিলেক্ট নেই, আমি যখন সবগুলো সিলেক্ট করলাম তখন অবজেক্ট দেখাচ্ছে। অবজেক্টে এখানে আমরা এই যে এক্সট্রুশন ভেক্টর জেড এক্সিসে বলছে ভ্যারিজ, হ্যাঁ, তো ভ্যারিজ না আমরা এখানে কি করব, 10 ফিট লিখে দেবো, ঠিক আছে। দেখো এখন হাইটটা একটু বেড়ে গেল, এখন আমরা মেপে দেখি কি অবস্থা, 10 ফিট দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আমি 9 ফিট 6 ইঞ্চি দিলে 9 ফিট 6 ইঞ্চি দিতে পারতাম, আচ্ছা।
এরপরে কাজটা হচ্ছে কি আমাদের উইন্ডো বসানো। উইন্ডো বসানোর জন্য আমরা ক্লিক করে এখানে চাইল্ড অবজেক্ট যেটা আছে এটাই উইন্ডো, এখানে উইন্ডোতে ক্লিক করে উইন্ডোটা কিভাবে সহজে বানানো যায় আমি সেটা দেখাচ্ছি। যে কোনো একটা কর্নারের পয়েন্ট থেকে ক্লিক করে উপরে, এই যে যখন এরকম চার কোণা একটা বাটন আসলো, কারণ এখানে রেফারেন্স নেওয়াটা ডিফিকাল্ট, এরকম আন্দাজে আমি অল্টার চেপেও সোজা করতে পারি বা আঁকা বাঁকা হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। তো সেটা না করে আমি যেটা করব সেটা হচ্ছে নিচের এই পয়েন্টটায় ক্লিক করে উপরের একদম বরাবর 90 ডিগ্রি যে পয়েন্টটা সেখানে ক্লিক করব না, মাউসটা নিয়ে গিয়ে জাস্ট খালি রেখে দেব। হ্যাঁ, রেখে দেব কেন, আমি যেন একদম ভার্টিক্যাল রেফারেন্সটা পাই সেজন্য। এরপর আমি ম্যানুয়ালি উইন্ডোর হাইটটা দেবো, উইন্ডোর হাইট ধরো আমি 4 ফিট চাচ্ছি, 4 ফিট, এন্টার। হ্যাঁ, এই নিচে দেখো একটা দাগ আসছে, এদিকে কত চাচ্ছি, এদিকেরটা সাধারণত প্যারালালি দেখায়, এদিকেরটা ধরো আমি চাচ্ছি 5 ফিট। আমি কিন্তু কিবোর্ডে মাপগুলো দিচ্ছি, এন্টার। তারপরে আমি কি করব, এরপর নিচেও কি আমি চাই, এই দেখো একটা সময় তুমি যদি ঠিক মাউসটা রাখো এরকম 4 ফিট বাই 5 ফিট দেখাবে, আর না হলেও তোমাকে এই যে ভার্টিক্যাল কখন হচ্ছে এটা বুঝতে পারবে যখন একটা ওই যে ডট ডট রেফারেন্স লাইন দেখো, যখন এরকম একটা লালের সাথে দেখো সাদা একটা ইয়েও আসছে, যে এখন কিন্তু কোনো সাদা কিছু আসছে না, সব লাল দেখাচ্ছে। যখনই আমি একদম ভার্টিক্যাল বা একটা রেফারেন্সে চলে যাব তখনই এই যে দেখো এখন সাদাটা লাইনটা দেখাচ্ছে এখানে, তখন আমি বুঝবো যেটা ভার্টিক্যাল হচ্ছে। যখন ভার্টিক্যাল এরকম হবে তখন আমি 4 ফিটের যে হাইট সেটা দিলাম, আর আগের মতোই জোন এন্ড করার জন্য যেমন একদম লাস্ট পয়েন্টে ক্লিক করি ক্লিক করব। আবারও জানতে চাইবে ঠিক নাকি, ওকে ঠিক আচ্ছা, এটা তো এখন নিচে আঁকলাম, এটাকে আমি আমার পজিশন মতো মুভ করতে হবে। তো মুভে ক্লিক করে আমি এই উইন্ডোটাকে উপর নিচে যখন করতে চাই তখন আমি ওই আবারও উপরে যে কোনো একটা পয়েন্টে, একদম উপরের পয়েন্টেও মাউসটা এমনি জাস্ট রাখতে পারি, অথবা ভার্টিক্যালি মাঝখানের একটা পয়েন্টেও মাউসটা রেখে আমি এটার হাইট দিব 2 ফিট 6 ইঞ্চি। সাধারণত আমাদের জানলাগুলো এখনকার সময় মানে খুব ট্রেডিশনাল হলো 2.5 ফিট থেকে 3 ফিট থাকে, সো 3 ফিট দিলাম। এবং এদিকে কত দূর মুভ করবো সেটাও আমি ইয়ে করতে পারি, যে আচ্ছা ঠিক আছে এদিকে আমি এই পুরো রুমটা ছিল কতটুকু, পুরো রুমটা ছিল আমার 15 ফিট, তো 15 ফিট হলে আমি সেন্টারে যদি এটাকে রাখতে চাই তাহলে কি হবে, 7.5 ফিটে সেন্টার থাকবে, আর আমার জানলা চওড়া যেহেতু 5 ফিট, তো 2.5 ফিট ডানে একটা পয়েন্ট নিতে হবে, তার মানে 7.5 থেকে 2.5 গেলে 5 ফিট। সো 5 ফিট মুভ করলাম, সরি এটা তো ইয়ে ছিল না, 20 ফিট ছিল চওড়াটা না এদিকে, তাহলে আমার 10, আর এদিকে হচ্ছে 2.5, দশ থেকে 2.5 গেলে 7.5, আমি 5 আসছি, তার মানে আরো 2.5 যেতে হবে। এখন সেন্টারে আছে। এখন তোমার যদি মনে হয় যে না আমার উইন্ডোটা ছোট, হ্যাঁ আরো বড় করতে চাই, সেটা আমরা করতে পারি। তো কি করব আমি, তখন সিলেকশনের এখানে গিয়ে উইন্ডোটা সিলেক্ট করব, আমি ভিজুয়ালি এটা চেঞ্জ করলাম অল্টার চেপে, একটু সমস্যা হচ্ছিল না হলে। তো আমি এই পয়েন্টটা এদিকে কত চাচ্ছিলাম, 1 ফিট, এই পয়েন্টটাও চাচ্ছিলাম 1 ফিট। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, নাহলে প্রবলেমে পড়তে পারো অনেকেই, সেটা হচ্ছে যে এখানে যেহেতু দেখায় না ভিজুয়ালসটা ঠিক মতো, এটা আসলে সারফেসে হচ্ছে নাকি হচ্ছে না কিভাবে আমরা বুঝবো। তো আমরা এখন ম্যাটেরিয়াল অ্যাসাইনমেন্টে চলে যাব। 15 নম্বর হচ্ছে আমার সিলেক্ট ম্যাটেরিয়ালস অ্যাসাইনমেন্ট মেনু। তো সিলেক্ট ম্যাটেরিয়াল অ্যাসাইনমেন্ট মেনু আমরা কোথা থেকে যাব, তো আমরা উইন্ডোটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে জোন যেটা ছিল তার নিচের অংশটাই হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসাইনমেন্টের, যে দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসাইনমেন্ট এখানে দেখা যাচ্ছে উইন্ডো। ওকে, উইন্ডোর ম্যাটেরিয়াল আমরা কী দিব সেটা আমার ক্লিক করে দিতে হবে, যে আমি কী চাচ্ছি, ঠিক আছে। তো জেনেরিক ডাবল গ্লেজিং, ডাবল গ্লেজিং মানে 2 লেয়ার অফ গ্লাস আমরা এটা দিই না, জেনেরিক সিঙ্গেল গ্লাসিং, সিঙ্গেল গ্লেজিং দিলাম। ওকে, সিঙ্গেল গ্লেজিং একটা হচ্ছে যে সিঙ্গেল গ্লেজিং ক্লিক করে হয়ে যেতে পারে, আর একটা হচ্ছে আমি ডাবল ক্লিক করলে ইভেন এই যে গ্লেজিংটার সব প্রপার্টি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সিমুলেশন সফটওয়্যারের ব্যাপার, যে ম্যাটেরিয়াল লাইব্রেরি যেটা আমি ইম্পোর্ট করলাম এই গ্লেজিংয়ের কী কী প্রপার্টিজ সব এখানে দেখাচ্ছে।
ঠিক আছে, যে এটার ইউ ভ্যালু কত, সোলার হিট গেইন কত হবে, ট্রান্সপারেন্সি কত, 90% ট্রান্সপারেন্ট, হ্যাঁ এই অনেক কিছু তোমার চেঞ্জ করা যায়। এগুলো চাইলে ম্যানুয়ালিও চেঞ্জ করা যায়, যে এটা কস্ট পার ইউনিট, এটার পার ইউনিট খরচ কত হবে, হ্যাঁ এটা গ্রিন হাউস গ্যাস এমিশন কত, তো এরকম অনেক ইনফরমেশন এটার মধ্যে দিয়ে দেওয়া সম্ভব। তো আমরা সিঙ্গেল অ্যাপ্লাই দিলাম, সিঙ্গেল গ্লেজিং, ঠিক আছে। মুভ করছি, দেখাচ্ছি যেন আমরা দুইটা আসলে ইয়ে দিতে পারি। কপি পেস্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি পেস্ট করা যায়, সেটা করলাম। আচ্ছা, তো একটা উইন্ডোতে আমরা এই যে সিঙ্গেল গ্লেজিং দিলাম, আরেকটাই ধরো জেনেরিক ট্রান্সলুসেন্ট দিলাম। জেনেরিক ট্রান্সলুসেন্ট হচ্ছে ট্রান্সলুসেন্ট মানে বুঝতে পারছো অর্ধ স্বচ্ছ, মাত্র 20% তোমার ইয়ে করবে, এন্ট্রি করবে, ক্লোজ, ঠিক আছে। তো এখানে এই জিনিসগুলো বলা আছে, এই জন্য আমি করছি যে ওয়ান অফ দ্য উইন্ডোজ ইউ হ্যাভ জাস্ট ড্রন ক্লিকিং অন ইটস এজ। তো দুই ধরনের উইন্ডোতে আমরা দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়েছি, ওকে। আর নর্মালি আমরা যখন এই আঁকলাম এখানে কিন্তু কোনো ম্যাটেরিয়াল দেইনি, তো মনে হতে পারে স্যার এখানে ম্যাটেরিয়াল দিলাম না কেন, এখানে অলরেডি তোমার যদি ক্লিক করো দেখবা যে যে কোনো সারফেস গুলো যেগুলো আলাদাভাবে ম্যাটেরিয়াল অ্যাসাইন করিনি সেগুলো ক্লিক করলেই দেখবে এটা জেনারেল ওয়াল ফর লাইটিং চলে আসছে। তো জেনারেল ওয়াল ফর লাইটিং যদি ডাবল ক্লিক করো তাহলে তুমি দেখবা যে এই জেনারেল ওয়ালটা আসলে কি, হ্যাঁ এটা থিকনেস কত বা কিছু সব কিছু দেখা যাবে, যে টিপিক্যাল ওয়াল উইথ এ ডিফিউজ রিফ্লেকটেন্স অফ 50%, মানে 50% রিফ্লেক্ট করবে এরকম একটা ইয়ে। আচ্ছা, এটার ট্রান্সপারেন্সি কত, জিরো, একদমই ট্রান্সপারেন্ট না, ঠিক আছে। প্রপার্টিজে এবং লেয়ারে যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালটা কি ধরনের গ্যাপ, ব্রিক ম্যাসনরি ওয়াল, এই যে 4 ইঞ্চি এরকম ইয়ে, ঠিক আছে। এখানে এই প্রপার্টিজগুলো দেওয়া আছে, যে আমার আমি যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে তোমার ব্রিক ম্যাসনরি মিডিয়াম 5 ইঞ্চি, ঠিক আছে, এই 4 ইঞ্চি সামথিং, এটা তো এটা হচ্ছে ইন জেনারেল আর কি একটা ব্রিক ওয়াল। চাইলে আমরা আলাদাভাবে অনেক কিছু সিলেক্ট করে দেওয়া যায়, আমরা সিলেক্ট করলাম না, এটা টিপিক্যাল এটাই দেওয়া থাকে জেনারিক ওয়াল, ওকে। আমরা জাস্ট দেখবো যে কী হয়। এর পরের কাজটা হচ্ছে আমাদের গ্রিড সেটিং, যদি পরে যাই গ্রিড সেটিং। তো এখানে গ্রিডে আমার আসলে প্রত্যেকটা এই যে আচ্ছা আরেকটা বড় ব্যাপার হচ্ছে উইন্ডোগুলো সরে গেছে, হ্যাঁ এই জন্য ওই সময় প্রবলেম হচ্ছিল। তো আমার কিন্তু সারফেসে উইন্ডোটা নাই, দেখো সারফেসে নিতে হবে, সরি অ্যাবাউট দ্যাট। তো এখান থেকে এই জিনিসগুলো আমি যদি মুভ করে করে দেখি আমি কিন্তু একটা সময় ক্লিয়ার হবো যে হ্যাঁ আমার এটাকে আসলেই আছে নাকি। হ্যাঁ, তো আমি ক্লিক করে ম্যানুয়ালি করলাম, এখন দেখা যাচ্ছে আছে, ভিজুয়ালি যে দেখি আছে কি তার কিছু আছে। আচ্ছা, গ্রিড সেটিং এ কি করতে বলছে, সিলেক্ট দা এটা, ওকে করলাম। গ্রিডের ব্যাপার হচ্ছে যে আমি আমার স্পেসের কোন সারফেসে আসলে তোমার চাচ্ছি যে কোন সারফেস বলতে একদম কি মেঝেতে আলোর লেভেল মাপতে চাচ্ছি নাকি আমার ওয়ার্ক টপে মানে আমার টেবিল যে সারফেসে থাকে যেই লেভেলে আমি কাজ করি সেই লেভেলে চাচ্ছি। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, কোন লেভেলে চাচ্ছি, কারণ নর্মালি আমরা আড়াই ফিট লেভেলে স্টুডেন্ট যারা কাজ করি বা অফিসিয়াল কাজ করি তো সাধারণত 2.5 ফিট লেভেলেই ডেলাইট লেভেলটা মাপা হয়, কারণ আমি নিচে মেপে লাভ নেই, নিচে টাইলস আছে টাইলসে আলো রিফ্লেক্ট করে একটু বেশি আলো পাবো, কিন্তু ওই নিচের লেভেলে তো কেউ কাজ করে না। হ্যাঁ, সো আমাকে লেভেলটা ঠিক করতে হবে, সেখানে বলা আছে কোনো কিছু ইয়ে নেই। কি করতে হবে তোমাকে, 18 নম্বর হচ্ছে ইউ নাও নিড টু স্পেসিফাই এ গ্রিড অফ সেন্সার পয়েন্টস ফর ইউর ডে লাইট সিমুলেশন, সিলেক্ট দ্য ফ্লোর প্লেন অফ ইউর জোন বাই ক্লিকিং অন ইট। আচ্ছা, আমি ফ্লোর প্লেন এইটা আমার সেটা ক্লিক করলাম, সিলেক্ট দ্য অ্যানালাইসিস গ্রিড মেনু টু স্টার্ট ভিজুয়ালাইজিং ইউর গ্রিড দিলাম, ক্লিক অন ফিট
টু সিলেক্টেড অবজেক্টস, কোথা থেকে সিলেক্ট, ফিট টু সিলেক্টেড অবজেক্ট, এই যে ফিট টু সিলেক্টেড অবজেক্ট। ওকে, আবার কি যেন আসলো, ফিট টু গ্রিড অন কারেন্ট এক্সিস টু ডি। ওকে ওকে, চলে আসলো টু ডিতে। আমি দিলাম যে হ্যাঁ, আমার টু ডি সার্ফেসে আমি যে ফ্লোর প্ল্যানটা করেছি সেটা এবার উপর নিচ করে একটু দেখতে পারি যে একটু উপরে লেভেলে নিয়েছে, কিন্তু সেটা কত লেভেল বোঝাচ্ছে নাকি আমি দেখি। আচ্ছা, দ্য গ্রিড ম্যানেজমেন্ট, এখানে যেতে হবে, গ্রিড ম্যানেজমেন্টে গেলাম। সো গ্রিড ম্যানেজমেন্টের বাটন উইল অ্যালাউ দ্য নাম্বার অফ সেল, আমি নাম্বার অফ সেল কতগুলো চাচ্ছি সেটার জন্য। সো আমার এটা যেহেতু 20 ফিট বাই 15 ফিট আচ্ছা ছিল, সো আমি এদিকে 20 ফিট আছে নাম্বার অফ সেল এক্স এক্সিসে। সো এক্স এক্সিস কোনটা সেটা আমি বুঝবো, ওয়াই এক্সিস কোনটা সেটা আমি বুঝবো। তো 20 বাই 16 থাকুক, আমি চেঞ্জ না করি আপাতত, কারণ এত ইস্যু না এটা। এবং গ্রিড পজিশন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, গ্রিড পজিশন হচ্ছে তোমার গ্রিডটা মাটি থেকে যে কত উপরে আছে সেটা বোঝাচ্ছে, যে এক্স ওয়াই এক্সিসে আছে, এক্স আর ওয়াই তে, আর অফসেট মানে মাটি থেকে কত উপরে। তো আমি চাচ্ছি কত, 2 ফিট 6 ইঞ্চি, তো এখানে আমি 2 ফিট 6 ইঞ্চি দিয়ে দিব, একটু উপরে হলো, ঠিক আছে। ওকে, তো আমার গ্রিড পজিশনটা আমি নির্দিষ্ট করলাম, গ্রিডটা সেট আপ করলাম, ডান। এরপরে চুজ দ্য ডাটা ইউ উইশ টু ভিজুয়ালাইজ। আচ্ছা, গ্রিড ম্যানেজমেন্টে বামের যে অ্যানালাইসিসটা একটু দেখা যাচ্ছে, হঠাৎ করে মনে হতে পারে এটা কোথা থেকে চলে আসলো, এটার মূল কারণ আমি একটু পরে ব্যাখ্যা করছি। এটা দেখে খুব বেশি টেনশন করার কিছু নেই, আমি এটাকে আরও ছোট করে দিচ্ছি কারণ আমাদের আর ওখানে হেল্প কম নেওয়া লাগবে, আমরা এটাকেই বড় করি। তো এমন হতে পারে যে তোমাদের, আমার যে প্রবলেমটা একটু আগেই হয়েছিল সেটা হলো যে আমরা এই গ্রিড ম্যানেজমেন্টের লেভেলটা যখন সিলেক্ট করে দিলাম, এখানে আমার প্রথম কথা এই ডেলাইট ফ্যাক্টর, ডেলাইট লেভেল, ইলেকট্রিক্যাল লাইট লেভেল, এগুলো কোনো কিছু আসছিল না। এটা যদি নাও আসে তখন তোমরা যেটা করবে, এখানে পারফর্ম ক্যালকুলেশন দিয়ে দিবে, পারফর্ম ক্যালকুলেশনে দিয়ে ক্লিক করবে, যখন তখন যাই আসবে না কেন এই 6টা স্টেপে, এখানে এই 6টা স্টেপকে জাস্ট খালি নেক্সট 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 ওকে দিবে, ঠিক আছে। ওকে দেওয়ার পরে দেখবে এই ধরনের একটা নিচে প্রসেস কন্টিনিউ করছে এবং এখানে কালার রেঞ্জটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তারপরে তুমি দেখবে যে উপরে হয়তো এইগুলো চলে আসছে, ডেলাইট লেভেল, ডেলাইট ফ্যাক্টর, এরকম ব্যাপারগুলো চলে আসছে। তখন তুমি আরো শিওর হতে পারবে যে তুমি কি ডেলাইট ফ্যাক্টর জানতে চাচ্ছ নাকি ডেলাইট লেভেল জানতে চাচ্ছ। তো ডেলাইট লেভেলটা আমাদের জন্য এখন পর্যন্ত আমরা যেগুলো শিখেছি সেটার জন্য সহজ, কারণ ডেলাইট লেভেলটা লাক্সে দেখায়। তো আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই উইন্ডোর কাছে, খুব উইন্ডোর কাছে এই যে ইয়েলো কালারটা, তার মানে 540+ লাক্স লাইট বাইরে থেকে আসছে, যেটা উইন্ডো থেকে আমি যদি এটাকে ধরে নিই যে এটা 15 ফিট ছিল এবং এখানে আমি 16টা 18টা গ্রিড দিয়েছি, তাহলে মাঝামাঝি জায়গা পর্যন্ত 190 থেকে 140 লাক্স পর্যন্ত লাইট পাচ্ছে, এরপরে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনটা দেখে আমি গ্রিড, একটা গ্রিডকে যদি একটা টাইলসের মতো চিন্তা করো যে 1 ফিট 1 ফিট বাই 1 ফিট টাইলস, সেক্ষেত্রেও তুমি এভাবে বুঝতে পারো। সো গ্রিডটা সেট করার সময় আমরা কয়টা গ্রিড দিব সেটা হয়তো আমার যে নিচের সারফেসটা আছে সেটার মাপের সাথে আমি মিলাতে পারি, যে আমি 15 ফিট দিলে 15টা গ্রিড দিলাম, বা 20 ফিট দিলে 10টা গ্রিড দিলাম, তাহলে আমি বুঝলাম যে একটা টাইলস 2 ফিট বাই 2 ফিট, ওই রকম করে আমি কত দূরে কি সেটা বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার, 2টা উইন্ডোতে 2 রকম দিয়েছিলাম, একই রকম আসলো কেন? একই রকম আসলো কারণ মাঝখানে আমি সেটা আবার একটু চেঞ্জ করেছি। এখন যদি আমি উইন্ডো 2টা ক্লিক করি, আমি যে এখানে এসে উইন্ডোর যে প্রপার্টিজ সেটার মধ্যে যদি আমি যাই, তাহলে দেখো এটা দেখাচ্ছে কি সিঙ্গেল গ্লেজিং 90, তার মানে ক্লিয়ার উইন্ডো যেটা সেটা, এটাও সিঙ্গেল গ্লেজিং 90। আচ্ছা, এখন একটা আমি চেঞ্জ করে দিই, এই লাস্টের এই ডানের যে উইন্ডোটা সেটাকে আমি ট্রান্সলুসেন্ট 20, এখানেও ট্রান্সলুসেন্ট 20 অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে দিই, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে আমি আবার গ্রিড ম্যানেজমেন্টে এসে এখানে ডেলাইট লেভেলটা দিলাম, না ডেলাইট লেভেল সিলেক্ট করে এই পারফর্ম ক্যালকুলেশন আবার দিয়ে দেখি কোনো চেঞ্জ হয় নাকি।
পারফর্ম ক্যালকুলেশনে কি করব, নেক্সট 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 নেক্সট, ওকে। এখন দেখো এটা যেহেতু ট্রান্সলুসেন্ট একটা উইন্ডো, অর্ধস্বচ্ছ, মাত্র 20% আলো করে ঢুকায়, তো সেক্ষেত্রে তোমার খুবই অল্প পরিমাণে, যে 135 লাক্সের মতো আলো মাত্র ভিতরে ঢুকছে, ঠিক আছে? তো তার মানে দেখো তোমার আমার এখানে যেখানে 535 বা 450, মানে 500-এর মতো লাক্স, সেখানে 135 লাক্স মাত্র ভিতরে ঢুকছে। তো এই রকম প্রপার্টিজ নিয়ে আমরা চেঞ্জ করতে পারি। এখন যদি এই প্রপার্টিজটা আবার আমি এখানে এসে উইন্ডোর প্রপার্টিজ আমি যদি অন্য একটা উইন্ডো দেই, যে আগে যেটা দিয়েছিলাম সেটা, এবং গ্রিড ম্যানেজমেন্টে এসে আবার যদি পারফর্ম ক্যালকুলেশন দেই, তাহলে আমি দেখবো আবার আগের মতো, মানে দুইটা উইন্ডো একই রকম কাজ করছে। আচ্ছা, এখন কিছু ব্যাপার আমরা আরো চেঞ্জ করতে পারি। এই যে আমি দেখছি যে কিনারে তাও একটু অন্ধকার আছে, আমি এখন এই উইন্ডোটা যদি আমি করি, যে আমি এই উইন্ডোটা কি করব, মুভ করব। উইন্ডোটা আমি মুভ করে আরো কর্নারে আসলাম। কর্নারে আসলে কি হবে, ওয়ালে রিফ্লেক্ট করে এই অংশটা, যে অংশটা নীল, সেটা কিন্তু আর একটু বেশি আলো হওয়ার কথা। হ্যাঁ, তো আমি দেখি যে আসলে সেটা হচ্ছে নাকি। পারফর্ম ক্যালকুলেশন নেক্সট, ওকে, দেখছো চেঞ্জ কিন্তু হচ্ছে। তার মানে তুমি উইন্ডো পজিশন চেঞ্জ করলেই ভিতরে কিন্তু এনভায়রনমেন্টে চেঞ্জ আসছে। হ্যাঁ, এখন আমার আরেকটা জিনিস হতে পারে, আমি যদি বলি যে আচ্ছা আমি পিছনে পিছনে একটা উইন্ডো দিই, কারণ এখানে তো অনেক অন্ধকার লাগছে আমার কাছে। আমি তো কপি করাটা দেখাচ্ছি আবার, একটা জানলা এখানে সিলেক্টে গিয়ে একটা জানলা সিলেক্ট করবে, করে এডিট কপি এডিট পেস্ট, ওখানে পেস্ট হয়েছে আর একটা উইন্ডো, সেটাকে এখানে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে আবার একইভাবে একটু মুভ করলাম, এবং উপরে কতটুকু, 30, সরি 30 দিলে কিন্তু হবে না, 2 ফিট 6 দিতে হবে, 2 ফিট 6 দিলাম, 2.5 ফিট আসলো। এখন আমি আবার পারফর্ম ক্যালকুলেশন দিয়ে দেখি। কিছু আলো তো আসছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমার আমার বিল্ড ডিজাইন ফেজে আমি বুঝতে পারি কোথায় কত লেভেল লাক্স লাগবে, এবং সেই লাক্সটা আমি পাচ্ছি নাকি। আমার এখানে যেমন একটা বড় ব্যাপার হচ্ছে যে মাঝখানের, এখন কিন্তু আবার দেখো যে এই গ্রিডের মাপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আগে কিন্তু আমার ম্যাক্সিমাম ছিল 535, এখন 581, এই কারণে আগের ব্লুটা যেরকম কম ছিল 40-এর মতো, এখন এর ব্লু কিন্তু 80। হ্যাঁ, তার মানে এই এন্ডের গুলো 80 শুধুমাত্র, কিন্তু মাঝখানে কিন্তু 80 না, একটু বেশি আছে, ঠিক আছে? তো এইভাবে আমি কিন্তু বিভিন্ন মেজারমেন্ট পজিশন চেঞ্জ করে লাইটিং লেভেল কত হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে পারি। তো এইটাই ছিল মূলত আমাদের ডেলাইট লেভেল এবং প্রেডিক্ট করা সিমুলেশন সফটওয়্যারের সাহায্যে। তো তোমরা কিছু কিছু ব্যাপার আমি খুবই ইম্পর্টেন্ট সহকারে তোমাদেরকে বলতে চাই, যেগুলো না হলে খুব ঝামেলায় পড়ে যাবে। একটা হচ্ছে যে উইন্ডোটা যখন ক্রিয়েট করব, সেই উইন্ডোটা এই ওয়াল সারফেস প্লেনেই হচ্ছে নাকি সেটা বোঝা। হ্যাঁ, সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা বলছিলাম যে আমরা উইন্ডোটা কি করব, আবারও দেখাই একটু, যে আমরা উইন্ডোটা বানাবো যখন, তখন একটা কর্নার থেকে বানানো শুরু করব। হ্যাঁ, যেখান থেকে, এবং উপরে একদম ভার্টিক্যাল হচ্ছে নাকি সেটা এনশিওর করার জন্য, এরকম যে কিছু, ওই যে চারকোনা বক্স, উপরে যে চারকোনা বক্স এরকম দেখাচ্ছে, মানে একদম পারপেন্ডিকুলার, তো সেটা যখন আসবে তখন আমি এরকম 4 ফিট একটা হাইট, 4 ফিট একটা হাইট আমি দিলাম। দেওয়ার পরে আমি এই ডানে বামে যেগুলো আছে এভাবে আমি ধরো 5 ফিট দিলাম। নিচে কখন বলছিলাম যে সাদা একটা যখন আসবে তখন বুঝবো আমি, এই যে যে সাদাটা আসছে তার মানে এখন, 4 ফিট দিলাম এদিকে এসে, এন্টার, ওকে। আমি মুভ করব যখন, আমাকে এই পয়েন্টের সাপেক্ষে আবার ওই যে পারপেন্ডিকুলার যখন হবে তখন আমি মুভ করব কত, 2 ফিট 6, এটাকে আবার এই পাশে যখন মুভ করব তখন আমি রেফারেন্সে মুভ করলাম। তো এটা যদি প্লেনে না আসে তখন কিন্তু ঝামেলা হবে। আমি যদি আবার পারফর্ম ক্যালকুলেশন দিই, এক এক জায়গায় আলাদা রকম হচ্ছে। আচ্ছা,
তো এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং এবং সবাই বোঝার চেষ্টা করবে। এখন যেমন আমি দেখাচ্ছি, এটা 12টার সময় নিচ্ছিলাম, আমি যদি এটা ইয়ে করি না, আমি 12টার সময় কেন দেখবো? 12টার সময় মানে একদম উপরে দেখে কিন্তু চারদিকে আলো একই রকম আসছিল, আমি 3টার সময় দেখি, ঠিক আছে। এখন দেখবো কিন্তু আমরা যে এক পাশে আলো বেশি হচ্ছে কিন্তু আরেক পাশে কমে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা তো এটাও জানি না আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোনটাকে কি ধরেছিলাম, ঠিক আছে, সেটাও একটা মেজারমেন্টের ইয়ের মধ্যে আসবে। তো আমরা ভিজুয়ালাইজের অংশটাই যদি একটু যাই, কারণ এখানে বাংলাদেশের লোকেশন আমরা দিতে পারিনি, এটা তোমরা চেষ্টা করে দেখো যে বাংলাদেশের ওয়েদার ফাইল বা লোকেশন দেয়া যায় নাকি। আর প্রজেক্ট এইখানে ক্লিক করলেও আমরা কিন্তু এখান থেকে ল্যাটিচিউড লঙ্গিচিউড দিয়েও লোকেশনটা দিতে পারি। আর ভিজুয়ালাইজে গিয়ে যে আমি সানপাথ ডায়াগ্রামটা অন করেছিলাম, এগুলো কিন্তু শিটের কন্টেন্টকেও বাড়ায়। হ্যাঁ, শিটের কন্টেন্ট বলতে সানপাথ ডায়াগ্রাম কোথায় গিয়ে আমি অন করলাম সেটা একটু দেখিয়ে দিই। শ্যাডো সেটিং সূর্যের মতো দেখাচ্ছে, এখানে গিয়ে আমি ডেইলি সানপাথটা দিয়ে দিলাম। হ্যাঁ, ডেইলি সানপাথ দেখাচ্ছে তাহলে তোমার এই যে উইন্ডো সাপেক্ষে ডেইলি সানপাথটা কেমন হচ্ছে। তো আমি 3টার সময় যেহেতু দিয়েছি, এই যে 3টার সময়ের আলোটা এদিক দিয়ে পড়ছে, হ্যাঁ সেটা শো করছে। অ্যানুয়াল সানপাত দিলে এই যে অ্যানুয়ালি কিভাবে সানপাত চেঞ্জ হয়, এইভাবে কিন্তু অনেক কন্টেন্টও বাড়ানো যায়। হ্যাঁ, ঠিক আছে, আর 3D ডিটেলে গিয়ে আমি বুঝতে পারছি এরকম। তো এখন প্রশ্ন আসতে পারে, স্যার পিছন দিয়ে কেন আলো চলে আসছে 3টার সময়, ঠিক আছে, বা এরকম কেন হচ্ছে? তো একটা ডিফিউজ আলো কিন্তু আসেই, আর সেটা ছাড়াও তোমার আমরা যদি চারপাশে আরো বিল্ডিং বা আরো কিছু করি সেটা আরো অ্যাকুরেট আসা সম্ভব। বাট এখন পর্যন্ত যেহেতু আমরা 90% ক্লিন গ্লাস দিয়েছি, তো আশেপাশ থেকেও যে আলোটা আসবে সেই আলোটা এখানে ঢুকবে, ঠিক আছে। আর এই পাশ থেকে যে আলোটা আসছে সেটা আরেকটা জিনিস, যেমন এই পাশের আলো এই পাশের আলো লেভেলে কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ তিনটায় আলো এই পাশ থেকে আসছে, এটা সাউথ সাইড, এটা ঠিক আছে, এটা নর্থ সাউথ, এটা ইস্ট। তো এই এই পাশ থেকে কিন্তু আলো আসার পরিমাণটা কম, কিন্তু আলো আসবে, জানলা দিলে তো আলো আসে, ঠিক আছে, কিন্তু রেঞ্জটা বুঝতে হবে। যেমন এখানে যে কমলা, এই কমলাটা হচ্ছে এটা 470, হ্যাঁ, সেটার থেকে কিন্তু তোমার এই পাশে যে 620+, হ্যাঁ এই পাশেও বেশি, এই পাশেও বেশি। তো এই লেভেলগুলো একটু অ্যানালাইসিস করার ব্যাপার। আমি যদি একটা ইউ শেপের ইয়ে করতে চাই, জোন হাইট ঠিক আছে নাকি কিভাবে দেখবো বলেছিলাম, সবগুলো সিলেক্ট করে ইঞ্জিনিয়ার 10, ঠিক আছে, এটা পুরো জানলা জুড়ে, ওয়াল সার্ফেস জুড়ে একটা জানলা দিলাম, দেখি কি হয়। ওয়াল সার্ফেস জুড়ে জানলা দেওয়ার পরে যেটা করতে হবে, আমি যেহেতু উইন্ডো, আমি একটু উইন্ডোর ম্যাটেরিয়াল গ্লেজিং দিই, তো চেঞ্জ। আচ্ছা, এখানের জন্য যেটা করতে হবে যে আমি এই পাশে কিন্তু ওই মডেলটার জন্য গ্রিড সেট আপ করেছিলাম, তো এখানে এই নিচের ফ্লোর প্ল্যানে ক্লিক করে গ্রিড ম্যানেজমেন্টে গিয়ে কি করতে হবে আমাকে, ফিট টু সিলেক্টেড অবজেক্ট, ঠিক আছে, কারেন্ট এক্সিস, ইয়েস, এইটার মাপে দিতে হবে। এবং এটার হাইট ঠিক আছে নাকি আগের মতোই আছে, যেহেতু আমি আগে দিয়েছিলাম সেটা। এখন যদি আমি একটু দেখি যে পারফর্ম ক্যালকুলেশনে কি আসে,
দেখছো, কারণ অন্য পাশে তো কোনো জানলাই নেই, তো সব পাশে অন্ধকার, হালকা একটা আলো হচ্ছে তোমার চারপাশে যাচ্ছে, এবং একবার ক্যালকুলেট হয়ে গেলেই হবে। এরপর এটা আমি ডিএলএড ফ্যাক্টরিতে যাচ্ছে, এটা আমি ডিএলএড লেভেলে নিলাম, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আসছে। তো ইটস ইজি। থ্যাংক ইউ অল, তোমরা এটা প্র্যাকটিস করো।